সেই মডেল থেকে আজকে যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে। দেখছি ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। এখন আমি আর অপি যাচ্ছি হলো পাবনা মাতপুরে। আজকে হলো পাবনা মাতপুরে শর্ট পিচের ফাইনাল খেলা হবে, কিন্তু আমরা তো হেরে গেছি, তাও যাচ্ছি কেন সেটা জানাবো। এইখান থেকে পাবনা মাতপুর হবে 1 ঘন্টা রাস্তা, 47 কিলো। আজকের আমার রাইড পার্টনার হিসেবে আছে অপি, বাইকের হলো পার্টনার হিসেবে থাকতেছে এখানকার তেল। তো এখন আমরা চারজন রওনা দিব, সরি চারজন না তিনজন রওনা দিব পাবনাতে। আমরা পাবনা যাওয়ার পথে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, এখন আমরা আবার পাবনার দিকে যাব। রাস্তাঘাটে সবাই সাবধানে বাইক চালাবেন। আমরা অবশেষে গন্তব্যে পৌঁছে গেলাম, দেখলাম ঢুকতে একটা সুন্দর গেট সাজাইছে, কিছুক্ষণ যাইতেই দেখি বেলুন দিয়ে আরো একটি গেট সাজাইছে, অনেক সুন্দর একটা আয়োজন করছে। ফাইনালি চলে আসছি না আপনি, 1 ঘন্টা বেশি লাগছে, দীর্ঘ 1 ঘন্টা 20 মিনিট রাইড করার পর পাশা ব্যথা হয়ে আমরা মাঠে চলে আসতে পারছি আলহামদুলিল্লাহ। আফসোস লাগতেছে একটাই, সেটা হলো যে আমরা ফাইনালে নাই, আমরা বাদ পড়ে গেছি। কেন আসছি সেটা বলবো, আগে তো মুটু করে আসি আমরা। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। এই প্রথম আমরা আমাদের গন্তব্যস্থলে এত দ্রুত চলে আসলাম, উদ্বোধন হতে অনেক দেরি থাকায় তাই আমি আর অপি ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে আসি। ফার্স্টে ডিম দেখলাম, ডিম দেখে ভাবলাম অপি আর আমি একটু ডিম খাই, তারপরে আবার চা দেখলাম বললাম চল ভাই দুই ভাই মিলে একটু চা খাই। চা মা খাইলাম, এখন হলো যাব মাঠে, খুব জলদি উদ্বোধন হবে। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো ভাই? তোমাকে ধরে ফেলছি ক্যামেরাতে, এখন কি হবে? ভালো হবে, তোমার খুব ভালো লাগছে অন ভাই। আচ্ছা তোমার ভিডিওতে ছিল আমার মনে আছে, নাম কি আমার মনে নাই কিন্তু। গালিব। তোমার নাম? আদনান। তোমার নাম কি জানি? আলিফ। আলিফ, গালিব, আদনান। বাহ, দুই ভাই নাকি তোমরা দুজন? সব মাঠ ভর্তি দর্শক সবাই প্রধান অতিথির জন্য ওয়েট করতেছে, তারপরে প্রধান অতিথি আসবে, দেন হলো উদ্বোধন হবে। মোটামুটি সবকিছু হইতে হইতে তাও 10টা প্লাস বাজবে ফাইনাল কমপ্লিট হইতে। যেহেতু আমরা তৃতীয় দল নির্বাচনী হয়েছি, এর জন্য আমাদের একটা পুরস্কার আছে, আর এখানে যেহেতু আসছি খেলাটার এনজয় আপনারা করতে পারবেন। প্রতিটা ভিডিও লাইভ করছে ভাই, পিওর আর্জেন্টিনা সাপোর্টার। শামীম ভাইয়ের হাতে হলো চ্যাম্পিয়ন ট্রফি, ইসাই মোটর সাইকেল আজকে যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে। দ্বিতীয় পুরস্কার হলো ফ্রিজ, তৃতীয় পুরস্কার হলো টিভি। অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি মহোদয় অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের মঞ্চকে আলোকিত করতে আসবেন। টুকু ভাইয়ের আগমন, দেখছি ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের। প্রধান অতিথি আজকে খেলার উদ্বোধন করে দিয়ে গেল, এখন সে হলো মঞ্চে বসবে, দেন খেলা শুরু হয়ে যাবে। এই টুর্নামেন্টের কিন্তু অনেক কটা ভিডিও আমি আপলোড দিছি, এই ভিডিওতে একটা কথা বলা হয় না, সেটা হলো যে পাবনা জেলার মধ্যে সবচেয়ে বড় যে টুর্নামেন্ট হয় সেটা হলো এটা। এগুলো সব তানজিদ ভাইয়ের ফ্যান ফলোয়ার, তার সাথে ছবি ওঠার জন্য আসছে। আমাদের খেলার কথা ছিল কিন্তু আজকের টিম সাথে আসছে, আমাদের হারাই দিয়েছিল সাথে, অনেক ভালো খেলছিল। আজ জিতা লাগবে ভাই, চ্যাম্পিয়ন হওয়া লাগবে, অবশ্যই অবশ্যই ভাই, ভাই বেস্ট অফ লাক, খেলা তো ডাই যে ভালো করে তারা জিতে ভাই। আতিক ভাই বেস্ট অফ লাক ভাই। কত দর্শক দেখছেন, সব হলো ভর্তি দর্শক, এদিক দিয়ে সম্পূর্ণ দর্শকে ভরপুর। সাথিয়া থেকে নামতেছে আলামিন ভাই আর ইমন ভাই, অসাধারণ ব্যাট করে থাকে। উত্তর সোলাবাড়ি থেকে বল করবে আতিক ভাই, ক্যাপ্টেন আতিক ভাই। স্ট্রাইকে আছে আলামিন ভাই, নন স্ট্রাইক ইমন ভাই। 10 ওভারের খেলা, এখন প্রথম বল হবে। আমাদের শামীম ভাই আম্পায়ারে আছে আর মেন আম্পায়ার ডাবলু ভাই আছে। প্রথম বল একটি সিঙ্গেল নিয়ে শুরু করলো আলামিন ভাই, প্রথম ওভারের দ্বিতীয় বল করতেছে আতিক ভাই, ব্যাটিং ইমন ভাই, আরও একটি সিঙ্গেল। আলামিন ভাই আউট হয়ে গেছে, আমি ভিডিও করতে নেই, আমাকে সোহান কাকা ফোন দিয়েছিল। ব্যাটিং নামলো আশিক দাদা, আমার অত্যন্ত একটা ফেভারিট ব্যাটসম্যান আর খুবই একটা ভালোবাসার ভাই আমার। আমার বিশ্বাস আজকে সে অসাধারণ খেলবে, আমাদের দিনও সে 48 মারছিল। বলতে না বলতে প্রথম প্রথম একটা ফোর মেরে দিল। 2 নম্বর বল ফেস করবে আশিক ভাই, লেফটি বোলিং, আরো একটা ফোর।
আরো একটা ফোর আশিক ভাইয়ের ব্যাট থেকে। তিন নম্বর ওভারের প্রথম বল ফেস করবে আশিক দাদা, বোলিং সুমন ভাই, ব্যাটিং আশিক ভাই। ভালো একটা শট, রান আউটের চান্স কিন্তু হলো না। ইমন ভাই ব্যাটিং, ভালো একটা যদিও এটা ধরা যায় তো মিসফিল্ডিং এ পড়ে গেল। ভালো যদিও ধরা যেত এটা মিসফিল্ডিং এ পড়ে গেল। আশিক দাদা অসাধারণ খেলে যাচ্ছে, ভালো একটা শট দাদার, আশিক দাদা অসাধারণ খেলে যাচ্ছে, আরো একটি আর আশিক দাদা অলরেডি 50 মেরে দিছে, অসাধারণ খেলে যাচ্ছে আশিক দাদা। দেখতে দেখতে ছয় ওভারের খেলা শেষ, ছয় ওভারে 73 রান, সাত নম্বর ওভার চলছে, আশিক দাদা আরো একটা বল ভালো। আশিক দাদা ব্যাটিং, আরো একটি নয় ওভার রানিং, এটা ডট বল, রান আউট হয়ে গেল হায়দার, আগের দিনও রান আউট হয়েছে। আশিক দাদার অলরেডি 83 রান হয়েছে, লাস্ট ওভারের খেলা চলতেছে আর মাত্র 17 রান লাগে, দেখি 100 করতে পারে কিনা। প্রথম বলে ফোর, আরও একটি ফোর, আর মাত্র 9 রান লাগে তিন বলে, আর রান লাগে মাত্র আরও একটি ফোর, 95 রান হয়ে গেছে দাদার, একটা রান করতেন মানে আমি ওই এক রানের জন্য জানি, আমি 4 রানের জন্য বল কত জোরে করেছে দেখেছিস, ওটা কিছু করার নাই, ভালো ভালো করেছে। যারা চ্যাম্পিয়ন হবে তারা হলো এই গাড়িটা পাবে, ভাইরা হলো 134 ব্যাট করবে, অনেক রান হয়ে গেছে তাই একটু মুখে হতাশা, অনেক বাজে ফিল্ডিং দিছে, আর ব্যাটিং নামতেছে অনেক ভাই আর শান্ত, ব্যাটিং নেমে গেল, আম্পায়ার নেমে গেছে, এখন খেলা শুরু হবে সেকেন্ড ম্যাচ, সেকেন্ড ইনিংসে 134 ব্যাট করবে স্ট্রাইকে এখন শান্ত ভাই, নন স্ট্রাইকে হলো বণিক ভাই, বোলিং এ আলামিন ভাই, ইনিংসের প্রথম বল আলামিন ভাই, প্রথম বলে ভালো ফিল্ডিং দিল, একটি রান হলো প্রথম বলে, আরো একটি সিঙ্গেল, দুই বলে দুইটা সিঙ্গেল, ভালো একটা শট দিল এবং অসাধারণ ফিল্ডিং দিল ইমন ভাই, যার জন্য একটি রান হলো মাত্র। বিফোর হয়ে গেল, তাদের টিম ব্যালেন্স দেখে বোঝা যাচ্ছে তারা চ্যাম্পিয়ন হবে সাথিয়া, ভালো একটা শট ছিল কিন্তু হলো না, এখান থেকে রান আউট দেখা হচ্ছে, রিভিউ আছে, যদি রান আউট মনে হয় তাহলে দেখবে চেক দিয়ে, যদি আউট হয় আউট দিবে, অসাধারণ বল করে যাচ্ছে, তিন ওভার রানিং, ভালো একটা শট এবং ভালো ভালো একটা শট শান্ত ভাইয়ের ব্যাট থেকে, তিন ওভারে মাত্র 20 রান, 0 উইকেট, 42 বলে 114 রান লাগবে। দর্শক দেখেন একদম কানায় কানায় পূর্ণ, সম্পূর্ণ জায়গায় দর্শক আর দর্শক, আর এখানে আরেকটা ক্যামেরা আছে ব্যাটিং পজিশন দেখার জন্য, কোনো ধরনের কোনো বিতর্ক না থাকে। আজকের ম্যাচ সেরা ব্যাটসম্যান আশিক ভাই, সে এখন বোলিং এ আসছে, আশিক ভাই বোলিং, অসাধারণ একটা বল করলো, এইপারে অনেক উল্লাস দেখা যাচ্ছে, ওইপারে একদম চুপ হয়ে আছে, কারণ ওরা মোটামুটি ব্যাকফুটে চলে গেছে। দাদা অসাধারণ বল করে যাচ্ছে, আরো একটি শট, একটা ভালো ফিল্ডিং এর ট্রাই ছিল কিন্তু হয়নি, সে শান্ত ভাই অসাধারণ খেলে যাচ্ছে, নো বল এবং চার রান, টোটাল 5টা রান হলো, আর ঘুরানোর জন্য নো ধরছে, এখানে ভাই ঘুরানো যাবে না বল, আরো একটি সুন্দর শট দিল বণিক ভাই, 6 ওভারে 65 রান আর 24 বলে 69 রান লাগে,
ভালো একটা শট, আরো একটা সুন্দর শট দিল শান্ত ভাই। ভালো খেলাতে আবার ফর্মে আসার কারণে ওইবার একটু চিল্লানো শোনা যাচ্ছে, এবার চুপ হয়ে গেছে। অলরেডি তিনটা ফোর হয়ে গেছে, আরো একটা ফিল্ডিং, রান আউটের চান্স, রান আউটের চান্স, এবং আর 18 বলে 55 রান লাগে। ভালো একটা শট দেখা গেল। আমিন ভাই 3 নম্বর বোলিং করতেছে, হয়তো এই ফিল্ডিং এর জন্য আজকে ম্যাচ জিতবে। আরো একটি ফোর হয়ে গেল, আর 28 রান লাগে 6 বলে, যেটা ক্রিকেটে প্রায় এখন অসম্ভব, কারণ 6 বলে 24 রান সম্ভব। মোটামুটি জিতে গেছে, ভাবিদের দোয়া আজকেদের কাজে লাগছে ভাই। আমাদের আজকের এখানকার খেলা শেষ হয়ে গেছে, এখন পুরস্কার বিতরণ হবে। আমরা যেহেতু তৃতীয় দল নির্বাচন হয়েছে, আমাদের একটা পুরস্কার আছে। আজকের ম্যান অফ দ্য ম্যাচ আশিক দাদা, আমি দেখেছি তাজিদ এসেছেন আবার দেখা হবে, কখন নিঃশব্দে আসলে বললেন। মূলত এখানে আসার উদ্দেশ্য এই টিভিটা নেওয়া, আমাদের টিম হলো 20 টিমের মধ্যে তৃতীয়তম হয়েছে। এত সুন্দর অর্গানাইজ করার জন্য শামীম ভাই বা যারা যারা আছে, চাচ্চু ব্রাদার সঙ্গে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার ভালোবাসা নেবেন। থ্যাংক ইউ।